도전! দিয়াদব, ভুলে যাস না তুই কিন্তু একজন হাজি সাহেবের ছেলে, আর তুই একজন হাজি সাহেবের ছেলে হয়ে তার বাড়িতে তার ঘরের মধ্যে তুই চি 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 চি, তোমার ছেলেকে কিছু বলো। কিরে চশমা লিখে কিছু কবি কল লেগে তো ডাক দিছি, যাবি নাকি? যাইতেই তো আইছি, তই আমি তো আর আগে কোনোদিন এই সমস্ত কাজকাম করি নাই, একবার ইনটেক, কোনো ভেজাল নাই। যদি যাস তাহলে পাক্কা 20,000 টাকা দিতেইব। শুন, তোর কামি নামলে এই কথাই কয়, কাজে গেলে দেখা যায় কোনটা মহাসাগর আর কোনটা আটলান্টিক মহাসাগর। আরে থাম, কাজ করার পর যদি দেওয়া স্বামী বার্জিন না তাহলে টাকা দিস না, তাহলে তার কোনো কথা থাকে না। ওরে বাবা, দেখি ভালোই কনফিডেন্স। ঠিক আছে, তুই ঝুনা তো করে কইতাছস ভার্জিন মাল তো মেলা দিন খাই না, একটু খাই দেখি। আরে তুই কোনো চিন্তাই করিস না, তোর মন কেমনে করে জোগাই তাই না, ওইটা আমি ঠিকই জানি। তাইলে চল, কই যাবি? আমার যাওয়ার জায়গা আছে, শুধু তুমি আদর করবি, চল। হাজির পোলা এই কাম করে বিষয়টা হাজিরে জানাইতে হইব, নয়তো এলাকাটা নষ্ট হয়ে যাব। তোমার নিয়ে এসি আজকে রাতটা মহজ করার লাগিয়া, যেন মনের মতো করে সুখ নিতে পারি। আমি আপনার আজকে সারা রাতে সুখ দিব, কিন্তু আমার একটা কথা আছে। আবার কথা কিসের? তোমার যা কথা তো আমি কইলামই, তুমি যা চাও তাই পাইবা। হ্যাঁ, আপনি যা চান সবই পাবেন, কিন্তু আমি এই কাজটা করার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। তে কি আর আপত্তি, তো আমার সময় নাই বুঝছো, আমার তস হয় না, তাতে করো তো, যাও চপ চপ। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমি তোমার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়া একটা জিনিসে চাইমু, তুমি তো আমার সম্পর্কে সবই জানো, আমি কেমন, আমি কোনোদিন খারাপ কাজে লিপ্ত হই নাই, কিন্তু আজকে একটা বিপদে পড়া আমি এই কাজটা করতে বাধ্য হইতেছি। তুমি তো জানো আমার মাটা অনেক অসুস্থ, এই দুনিয়া আমার মা ছাড়া যার কেউ নাই, আমার মার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি এতিম হয়ে যাইব, আমার মার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা পয়সা লাগবো, আমি অনেক চাকরি খুঁজছি কিন্তু কোনোদিন পাই নাই, মানুষজন শুধু আমার শরীরের প্রতি লোভ দিছে, এর জন্য আমি কোনো উপায় না পাইয়া এই কাজটা করতে বাধ্য হয়েছি, যাতে এই কাজটা করলে আমি কিছু টাকা পাই, আর সেই টাকাটা দিয়া আমি আমার মার চিকিৎসা করাতে পারি, আর চিকিৎসা করালে আমার মাটা ভালো হয়ে যাইব। আমি এই জিনিসটা তোমার কাছে কই, তুমি আমার মাফ করে দিও, আমি যদি কোনো পাপ করে থাকি তুমি আমার মাফ করে দিও। আমিন। স্যার, আমার সময় শেষ, এখন আপনার সময় শুরু, এই নেন যাই আমার। না রে বোন, আসলে জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আজ আমার মনে হচ্ছে আজ আমার প্রায়শ্চিত্ত করার সময়, আমি আজ আমার অপরাধের প্রায়শ্চিত্ত করব। বোন তুই আমাকে ক্ষমা করে দিস, আসলে আমি আমি আজ থেকে ভালো হয়ে যাব, আর কখনো খারাপ কিছু করব না, আর আমি চাই তুই যেন খারাপ পথে না আসিস, আর তোর যা কিছু লাগে আমি দেখব, তোর মায়ের চিকিৎসা আমি করব, যত টাকা লাগে আমি দেব। তুই পারবি না, তুই পারবি না এই ভাইয়ের কাছে বোন হয়ে থাকতে? সত্যি কইতেছেন ভাইজান?
যাদব পুরে যাস না, তুই কিন্তু একজন হাজি সাহেবের ছেলে, আর তুই একজন হাজি সাহেবের ছেলে হয়ে তার বাড়িতে তার ঘরের মধ্যে তুই চি 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 চি, তোমার ছেলেকে কিছু বলো। চি সূর্য, আমি তো ভাবতেও পারতেছিলাম তোর বাচ্চা এত ভালো একটা মানুষ, সাত গ্রামের সবাই জানে একজন হাজি মানুষ, পাঁচত্ব নামাজ রোজা নফল নামাজ কত কি করে, আমিও পাশাপাশি করার চেষ্টা করি, আর তুই কিনা তার ছেলে হইয়া তার এই ভিটা মাটিতে একটা নারী নিয়ে আসছর, তো লজ্জা করে নাই তোর একবারও বুকে কাঁপে উঠে নাই? না না, আপনারা যা ভাবতেছেন সবই ভুল, আসলে ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, এর জন্য আমি ওনার কাছে আইসি, কিন্তু উনি আমার সাথে কোনো খারাপ কিছু করে নাই। উনি আমারে আমারে কইছে যে আমার মার চিকিৎসার জন্য সে সম্পূর্ণ টাকা দিব, আর আমারে সে বোন বানাইছে, আমি তার বুকে শুধু বোন হিসেবেই গেছি, কোনো খারাপ নজরে যায় নাই। হ বাবা, আমি সত্যি কথা বলতেছি, জানামাজের কসম, আমি খারাপ দৃষ্টি তোরে বুকে নিই নাই, আমার নিজের বোন মনে করে নিয়েছি। বাবা, আমি জানি আমি অনেক খারাপ, লোকে তোমার অনেক কিছু কয় যে তোমার ছেলে অনেক খারাপ, আমি খারাপ ছিলাম বাবা, কিন্তু আজকে আজকে আমি নিজের চোখে যে জিনিস দেখছি, একজন মানুষ তার মায়ের চিকিৎসার জন্য নিজের সব কিছু বিলে দিতে পারে, আর আমি কিনা সন্তান হয়ে বাবা মায়ের কোনো খোঁজখবর রাখি না, বাবা মায়ের সব কিছু ধ্বংস করতেছি আমি। আমার শিক্ষা হয়েছে বাবা, আমি জীবনে কখনো অন্যায় কাজ করব না, কোনো পাপ কাজ করব না। আমি মুখ ফুলিয়ে বলতে চাই আমার বাবা একজন হাজি সাহেব, আমি হাজি সাহেবের ছেলে, আমি এতদিন খারাপ ছিলাম, আজকের পর থেকে আর খারাপ থাকবো না, আর ওকে ওকে আমি বোন ডেকেছি বাবা, আমাদের তো বোন নাই, আমি আজ থেকে ওর ভাই হয়ে থাকতে চাই। সূর্য, তাই তো বলি আমার সূর্য খারাপ হইতে পারে না, তো আমি তো সেই শিক্ষা দেই নাই আমার সন্তানরে, আমাকে সন্তানরে আমরা সেইভাবেই তো শিক্ষা দিছি। আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি যে একটা মেয়েকে খারাপ পথ থেকে ভালো পথে আনছো, আল্লাহ তোমার প্রতি খুব খুশি হবেন। মা গো মা, তোমার মায়ের চিকিৎসার জন্য আমাদের সাধ্যমতো যতদূর সম্ভব আমরা সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ মা, হ্যাঁ, আজকের পর থেকে আমার একটা ছেলে একটা মেয়ে, আমি তোর মা উনি তোর বাবা।